নমস্কার, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে ইলিশ। আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করি দেখে নেওয়া যাক। প্রথমে মাছ আঁশ ছাড়িয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা বেটে নেব, তার সাথে একটা শুকনো লঙ্কা বেটে নেব। সর্ষের তেলে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। ইলিশ মাছ বেশি ভাজতে নেই। ভাজা হয়ে গেছে, এই রকম করে ভেজে নিতে হবে, শুধু একবার উল্টে দেবো, আর কিছু না। তুলে নেব, মাছ ভাজা তেলে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মশলা বেশিক্ষণ কষাবো না। দিয়ে দেবো বাটি ধুয়ে জল। মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিতে হবে, যেমন গ্রেভি রাখবেন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কা দিতে হবে। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, গ্যাস একদম অফ করে দেবো, ঢেকে 3 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এবার সার্ভ করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।